নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 1428 বঙ্গাব্দ আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ আগামী বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কত পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম পিং পয়েন্ট মিলবেই মিলবে, এ ধরে কখনো এগোবেন না। তবে এই ভিডিওর কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী 1428 বঙ্গাব্দ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে আপনি নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়, এটা কিন্তু কনফার্ম। তাই শারীরিক দিকটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, শরীরের দিক যদি বলা যায়, আপনাদের কিন্তু শরীরের দিক খুব একটা যে ভালো যাবে তা নয়, ছোটোখাটো রোগ ব্যাধিতে মাঝে মধ্যেই পড়বেন এবং মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকটা খুব একটা ভালো যাবে না, তবে তাদের বেশি করে হবে যাদের বয়স 40+ এবং 20 নিচে রয়েছে, তাদের বেশি করে হবে। এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার মা, আপনার দিদা, এদের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই বছর আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে চলবেন না, অর্থাৎ ও আমাকে কিছু করে দেবে সেটা কিন্তু ভাববেন না। যা করতে হবে আপনাকেই করতে হবে, অর্থাৎ ডিপেন্ড হওয়াটা বন্ধ করুন। দ্বিতীয় কথা বলি, এই বছর আপনাদের চাকুরির দিক কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু চাকুরি যে পাবেন সেখানে কিন্তু কিছু পরিমাণ ভাগ্যের বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সরকারি চাকরি বলুন বা বেসরকারি চাকরি বলুন, ধরুন 10 জন গেছে ইন্টারভিউতে, নার্ভাস ফিল করলেন এবং ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারলেন না হঠাৎ করে, যেখান থেকে কিন্তু আপনাকে সিলেকশন করা হলো না, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাদের কিছুটা চাপ কিন্তু সৃষ্টি হতে চলেছে চাকুরি পাওয়ার ক্ষেত্রে, এবং যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এটা কিন্তু বলা যায়, কিন্তু চাকুরিতে প্রেসার কিন্তু রয়েছে। আর এই প্রেসারটা কিন্তু নিতে হবে আপনাদেরকে, অর্থাৎ দুম করে কাজ ছেড়ে দেব, এত প্রেশার নিতে পারবো না, সেটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারেন। তবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট যথেষ্ট মাত্রায় হবে এবং যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের ওঠার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই বছর আপনাদের ব্যবসায় রিইনভেস্ট করতে পারেন, ব্যবসা স্টার্ট আপ যদি করতে চান করতে পারেন, তবে আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন, তাই সেই দিকটা আগে দেখে তারপর ব্যবসায় টাকা ইনভেস্ট করুন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ পড়াশোনায় কিন্তু রেজাল্ট কিন্তু খুব আশাপ্রদ হবে না, অর্থাৎ আপনাদেরকে পরিশ্রম বাড়াতে হবে এবং
প্রচেষ্টা রাখতে হবে। আপনি ভাবলেন 80-90 পাবো, সেখান থেকে 40-50 পেলেন, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভাগ্যের বিড়ম্বনা কিন্তু কিছু পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং বিদেশে চাকরির যোগও কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও এই বছর কিন্তু ভ্রমণের যোগও দেখা যাচ্ছে এবং সেই ভ্রমণ কিন্তু দেশ এবং দেশের বাইরেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর বন্ধুর হেল্প পাবেন, কিন্তু সেই সবই বন্ধু যারা আপনার কাছ থেকে কিছু পাবে তারপরে দেবে, এরকম মানে স্বার্থ নিয়ে চলা বন্ধু কিন্তু বেশি পরিমাণে থাকবে এবং নিজের স্বার্থটা তারা বুঝবে। তাই আমি বলবো আপনি আপনার স্বার্থটা বুঝুন। আপনি যদি তার কাছ থেকে কিছু পান অবশ্যই তাকে দেন। এই বছর পারিবারিক গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ পরিবারের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বছর দাম্পত্য জীবনে ছোটোখাটো টুকিটাকি প্রবলেম কিন্তু লেগেই থাকবে, তবে তা বলে এই নয় যে আপনাদের সেই সম্পর্কটা এতটাই খারাপ চলে যাবে যেখানে ডিভোর্স হয়ে যায়, এরকম ব্যাপার কিন্তু নয়, সেদিকটা কিন্তু দেখা যাচ্ছে না। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন এবং যাদের সন্তান রয়েছে তাদেরও কিন্তু শুভ বা ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সন্তানের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এটা বলাই যেতে পারে। যারা সেলফ প্রফেশনাল রয়েছে, অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, উকিল রয়েছেন, নার্স রয়েছেন, টিউশনি পড়ান, তাদের কেমন যেতে চলেছে? যারা ডক্টর রয়েছেন তাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে এবং যারা মেডিকেল শপ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। কিন্তু যারা উকিল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিমাণ চাপ সৃষ্টি হতে চলেছে এবং এক্সপেক্টেড অনুযায়ী কিন্তু চাকরি না পাওয়া বা কিছু পরিমাণ চাকরির চ্যুতি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করেন, জমি কেনা বেচা করেন বা প্রমোটার রয়েছেন, বিল্ডার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা কাঁচামালের ব্যবসা করেন, গোডাউন রয়েছে, তাদেরও কিন্তু এই বছর যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের কিন্তু অর্থ আগমনের দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ আপনাদের গ্ল্যামার ফিল্ডে কিন্তু কিছু পরিমাণ সাকসেসে বাধা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার কাজটা কেউ চালাকি করে নিয়ে নিল এবং আপনার সাথে প্রতারণা করলো, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রতারণার কথা যখন আসলো আরেকটি কথা না বললেই নয়, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে বা প্রতারণা করতে পারে। এই বছর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, ডিসিশন নিজে নেওয়ার চেষ্টা করুন এবং কারো বুদ্ধিতে পড়ে কোনো রকম কাজ করতে যাবেন না এবং হটকারিতার সিদ্ধান্ত কিন্তু নেবেন না। দুম করে কাউকে কোনো কথা বলে ফেললেন, দুম করে এই কাজটা করে ফেললেন, দুম করে ওই কাজটা করে ফেললেন, যেখান থেকে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাকে তার জন্য খেসারত দিতে হতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই বছর প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ লটারি, শেয়ার, ফাটকা, এইসবে কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন। তবে আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, সেদিকটা অবশ্যই মাথায় রেখে ইনভেস্ট করুন। সব মিলিয়ে যদি বলা যায় এই বছর আপনাদের কিন্তু মোটের উপরতে শুভ রয়েছে, তবে আপনাদেরকে কিছু পরিমাণ বুদ্ধির প্রয়োগ করতে হবে এবং চালাকির দ্বারা কিন্তু চলতে হবে। মানুষকে বিশ্বাস করবেন না আমি বলবো না, করবেন কিন্তু চোখ বন্ধ করে নয়, যাচিয়ে বিশ্বাস করুন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।